हेलो गाइस वेलकम टू टीसी कंप्यूटर एडुकेशन डियर फ्रेंड्स सम्मानित बंधुगण आज के शिखब कीभावे कीबोर्डे हाथ रखा जाए कीभावे कीबोर्डे हाथ रेखे टाइप करते हैं एवं कौन फिंगरटी सब समय कौन कीते थाकबे कौन फिंगर दिए कौन कीगुलू टाइप करते हबे तो चलो देरी ना करे आमरा देखे आसि कीभावे आमरा कीबोर्डे हाथ रखब एवं टाइप करब দেখুন আমার সামনে একটি কিবোর্ড দেখা যাচ্ছে আমাদের কিবোর্ডের এ থেকে এল কোলন সেমিকোলন এই সিরিয়ালের কিগুলো এই সিরিয়ালের কিগুলোকে বলে সেন্টার কি দেখুন এখানে এ এফ এফ যে কিটি আছে এই কিটির মধ্যে একটি খাঁজ কাটা আছে আঙ্গুল রাখার একটি খাঁজ কাটা আছে দেখুন এইভাবে এখানে একটি খাঁজ কাটা আছে এফ এর মধ্যে আবার এইদিকে জে এর মধ্যে একটি খাঁজ কাটা আছে কেমন আমরা আমাদের দুই হাতের কনিষ্ঠ আঙ্গুল থেকে নিয়ে এই আঙ্গুল পর্যন্ত শাহাদাত আঙ্গুলের পাশের আঙ্গুল এটাকে আমরা মধ্যমা আঙ্গুল বলি এই শাহাদাত আঙ্গুলটি আমরা এই খাঁজ কাটা কির মধ্যে রাখবো বাকি কিগুলো পরবর্তী আর তিনটি আঙ্গুল থাকে দেখুন এই তিনটি আঙ্গুলকে আমরা এফের পরবর্তী কিতে রাখবো এফের পরবর্তী এ এস ডি তাহলে এফের মধ্যে যদি শাহাদাত আঙ্গুলটি রাখি ডি এস এ এই বাম হাতটি আমরা এভাবে রাখবো বৃদ্ধাঙ্গুলটি এখানে থাকবে স্পেস প্রেস করার জন্য আমরা বৃদ্ধাঙ্গুল স্পেস প্রেস করব অনুরূপভাবে ডান হাতটি আমরা এভাবে রাখবো ঠিক আছে রাখার পরে আমরা নরম হাতে আমরা প্রেস করব আমাদের নজর আমাদের দৃষ্টি থাকবে কম্পিউটার মনিটর স্ক্রিনে হাতের আঙ্গুলগুলো থাকবে সেন্টার কিগুলোর মধ্যে এখানে এফ জি আর এখানে এইচ বাম হাতের শাহাদাত আঙ্গুল দিয়ে আমরা জি প্রেস করব ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়ে আমরা এইচ প্রেস করব এইভাবে আমরা কিবোর্ড মুখস্থ করব দেখুন আমি এখন টাইপ করতেছি এ এস ডি এফ জি তারপরে স্পেস বৃদ্ধাঙ্গুল দিয়ে তারপরে সেমিকোলন এল কে জে এইচ তারপরে আমরা কনিষ্ঠ আঙ্গুল দিয়ে আমরা এন্টার প্রেস করব তাহলে আমাদের মাউস কার্সরটি নিচে নেমে আসবে এরকমভাবে আমরা আমাদের হাত চালু হওয়া পর্যন্ত এই সেন্টার কিগুলো প্র্যাকটিস করব এ এস ডি এফ জি সেমিকোলন এরপরে স্পেস স্পেস সেমিকোলন এল কে জে এইচ তারপরে কাই কনিষ্ঠ আঙ্গুল দিয়ে এন্টার প্রেস করব তাহলে আমাদের মাউস কার্সরটি নিচে নেমে আসবে আবার এ এস ডি এফ জে জি স্পেস সেমিকোলন এল কে জে এইচ দেখুন আমার আঙ্গুল কিন্তু জের মধ্যে থাকবে যখন আমি এইচ লিখব বা প্রেস করব এইচ যখন আমার এইচ লেখার প্রয়োজন হবে তখন আমার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি এইচের মধ্যে গিয়ে প্রেস করে আবার সে তার জায়গা চলে আসবে তার মানে হলো আমাদের শাহাদাত আঙ্গুলের স্থান হলো জের মধ্যে দেখুন জের মধ্যে খাঁজ কাটা আছে ওকে এখানে খাঁজ কাটা আছে প্রয়োজনে সে যাবে এইচের কাছে আবার চলে আসবে তার স্থানে কেমন এভাবে আমরা প্র্যাকটিস করব হাতে আমরা কিবোর্ড প্রেস করব মুখে বলবো নজর থাকবে চোখের দৃষ্টি থাকবে কম্পিউটার মনিটরের স্ক্রিনের দিকে কনিষ্ঠ আঙ্গুল দিই আর যদি ব্যাক স্পেস প্রেস করতে হয় তাহলে আমরা এভাবে ব্যাক স্পেস কনিষ্ঠ আঙ্গুল দিয়ে ব্যাক স্পেস দেব ঠিক আছে ব্যাক স্পেস দিয়ে কেটে দিব কোনো লেটার যদি ভুল ওঠে তাহলে আমরা এভাবে কনিষ্ঠ আঙ্গুল দিয়ে কী করতে পারি কেটে দিতে পারি আবার কনিষ্ঠ আঙ্গুল দিয়ে আমরা এন্টার প্রেস করতে পারি এন্টার প্রেস করলাম আবার এ এস ডি এফ জি স্পেস আমরা এই বাম হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে স্পেস প্রেস করতে পারি অথবা ডান হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে স্পেস প্রেস করতে পারি যখন যে হাত দিয়ে স্পেস প্রেস করা আমাদের জন্য সহজ হবে তখন আমরা সে হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে স্পেস বাটনটি প্রেস করব ওকে দেখুন এ এস ডি এফ জি বাম হাতের লেটারগুলো টাইপ করা হয়ে গেল এখন আমরা ডান হাতের লেটারগুলো টাইপ করব সেমিকোলন এল কে জে এইচ ঠিক আছে এগুলো হলো সেন্টার কি
এই কিগুলোর মধ্যে আমাদের হাত থাকবে। এগুলোর মধ্যে হাত রেখে আমরা উপরে নিচে নেব। এখন দেখুন আমাদের সেন্টার কিগুলো কি হয়ে গেল, টাইপ করা হয়ে গেল। বাকি এখানে এই কিগুলো আমরা এই কনিষ্ঠ আঙ্গুল দিয়ে করতে পারি, যে ডাবল ইনভার্টেশন কমা, এরপরে এই বিসর্গ খণ্ডত, এরপরে ব্যাক স্ল্যাশ, ঠিক আছে, এগুলো আমরা এই কনিষ্ঠ আঙ্গুল দিয়ে করতে পারি। এখন আমাদের সেন্টার কি শেষ। এখন আমরা কি করব, কন্ট্রোল এ দিয়ে, কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করে ব্যাক স্পেস ক্লিক করব, তাহলে পেজটি ক্লিন হয়ে যাবে। এখন আমরা উপরের কিগুলো শিখব। উপরে আছে আমাদের কিউ, ডব্লিউ, ই, তারপরে আর, টি স্পেস, তারপরে এই ব্র্যাকেটগুলো আমরা এই কনিষ্ঠ আঙ্গুল দিয়ে করব। সেকেন্ড ব্র্যাকেট, তারপরে কি সেকেন্ড ব্র্যাকেট লেফট রাইট, স্কোয়ার ব্র্যাকেট লেফট রাইট। সেকেন্ড ব্র্যাকেট আমাদেরকে টাইপ করতে হলে শিফট ধরতে হবে, ঠিক আছে। তারপরে আমরা লিখব পি ও আই ইউ ওয়াই, এন্টার, কার্সরটি নিচে নেমে আসলো। এভাবে আমরা উপরে কি কিগুলো প্র্যাকটিস করব। কতক্ষণ প্র্যাকটিস করতে হবে, যতক্ষণ প্র্যাকটিস করলে চালু হবে ততক্ষণ, চালু হওয়া পর্যন্ত না আপনাদেরকে এগুলো প্র্যাকটিস করতে হবে। একদিন লাগুক আর দুদিন লাগুক, এভাবে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। আবার আমি টাইপ করলাম কিউ ডব্লিউ ই আর টি, ঠিক আছে। দেখুন আমার আঙ্গুল কিন্তু উপরের কিগুলোতে যাচ্ছে, আবার সেন্টার কিতে অর্থাৎ মাঝখানের কিগুলোতে চলে আসতেছে, প্রয়োজনে যাবে আবার সেন্টার কিতে চলে আসবে। স্পেস দিলাম, এবারে আমরা কি লিখব, ফি, সরি, আমরা লিখব ফি ও আই ইউ ইউ, তারপরে ওয়াই, এন্টার। তাহলে উপরে বাম হাতের কিগুলো হলো কিউ ডাব্লিউ ই আর টি, ডান হাতের কিগুলো হলো ফি ও আই ইউ ওয়াই, ঠিক আছে। ফির ডান সাইডে যে কিগুলো আছে, এই কিগুলো সেকেন্ড ব্র্যাকেট লেফট রাইট, স্কোয়ার ব্র্যাকেট লেফট রাইট, এগুলো আমরা কনিষ্ঠ আঙ্গুল দিয়ে প্রেস করব। যখন আমাদের সেন্টার কি অর্থাৎ এএসডি এফজি সেমিকোলন এলকে জেএইচ চালু হয়ে যাবে, তখন আমরা উপরের কিগুলো চালু করব। যখন উপরের কিগুলো চালু হয়ে যাবে অর্থাৎ কিউ ডাব্লিউ ই আর টি ফি ও আই ইউ ওয়াই, এগুলো যখন চালু হয়ে যাবে তখন আমরা এবারে কি করব, সেন্টার কি আর উপরের কি সবগুলো মিলিয়ে টাইপ করব। কন্ট্রোল এ ডি স্পেস দিলাম, চলে গেল। এখন আমরা উপরের কিগুলো আর নিচে সেন্টার কিগুলো দুটোটা উভয় কিগুলো আমরা প্র্যাকটিস করব। এ এস ডি এফ জি স্পেস, তারপরে সেমিকোলন এল কে জে এইচ, এন্টার। এবার উপরে কি কিউ ডব্লিউ ই আর টি স্পেস, তারপরে পি ফি ও আই ইউ ওয়াই। এভাবে আমরা সেন্টার কি আর উপরের কি প্র্যাকটিস করব, চালু হওয়া পর্যন্ত, মানে দ্রুত হওয়া পর্যন্ত। যতক্ষণ টাইপ করলে দ্রুত হবে ততক্ষণ করতে হবে। যখন এই দুইটি কি অর্থাৎ উপরের সিরিয়াল কিগুলো আর সেন্টার কিগুলো, সেন্টার কি আর সেন্টার কির উপরের কিগুলো, তো যখন এই কিগুলো আর এই কিগুলো আমাদের হাতে চলে আসবে, হাতে মুখে চলে আসবে, তখন আমরা নিচের কিগুলো প্র্যাকটিস করব। নিচের কিগুলো হচ্ছে জেড এক্স সি ভি, তারপরে ফুল স্টপ কমা এম এন বি, অর্থাৎ বাম হাতে থাকবে কি জেড এক্স সি ভি, ঠিক আছে, আর ডান হাতে ফুল স্টপ কমা এম এন বি, ওকে। আমাদের হাত কিন্তু সেন্টার কিতে থাকবে। এখন সেন্টার কি থেকে হাত নিচে আসবে, এভাবে নিচে আসবে, দেখুন নিচে আসতেছে জেড, ঠিক আছে, জেড এক্স সি ভি, ঠিক আছে, তারপরে ফুল স্টপ, দেখুন ফুল স্টপ কমা এম, ফুল স্টপ কমা এম এন বি, ঠিক আছে। তাহলে দিলাম ফুল স্টপ, দেখুন ফুল স্টপ আমরা এই আঙুল দিয়ে করতে পারি, এটা দিয়ে ফুল স্টপ, ঠিক আছে। তাহলে আমি এখন নিচের কিগুলো টাইপ করি জেড, দেখুন জেড আঙুল দিয়ে, কনিষ্ঠ আঙুল দিয়ে আমরা এভাবে ক্যাপস লক কভার করতে পারি, ট্যাব কভার করতে পারি, ডাবল ইনভিটেশন কমা কিটি আমরা কভার করতে পারি, ইয়ার্সি কি স্কিপ কিটি কভার করতে পারি, ঠিক আছে। কনিষ্ঠ আঙুল দিয়ে আমরা এভাবে নিচের কিগুলো কভার করতে পারি, এই শিফট কন্ট্রোল, ঠিক আছে, এগুলো কনিষ্ঠ আঙুল দিয়ে কভার করতে পারি।
তারপরে আমরা কনিষ্ঠাঙ্গুল পার্শ্বাঙ্গুলটি দিয়ে উইন্ডো কভার করতে পারি, অল্টার কভার করতে পারি, ঠিক আছে। তারপরে এখন আমি নিচের কিগুলো টাইপ করব, আমার হাতের আঙ্গুল ফিঙ্গারগুলো সেন্টার কি থাকবে, সেন্টার কিতে থাকবে, সেন্টার কি থেকে নিচের দিকে আসবে আবার চলে যাবে। জেড প্রেস করার প্রয়োজন হলে জেড আসবে, জেডের কাছে এসে জেড প্রেস করে আবার সে তার নিজ স্থানে চলে যাবে। প্রেস করলাম জেড এক্স সি ভি, এবার ফুল স্টপ, সরি স্পেস স্পেস, ঠিক আছে, যে ফুল স্টপ কমা এম এন বি, এভাবে আমরা এন্টার, এভাবে আমরা নিচের কিগুলো কি করবো প্র্যাকটিস করবো। জেড এক্স সি ভি স্পেস, ঠিক আছে, তারপরে কমা এম এন এম এন বি, ঠিক আছে, ফুল স্টপ দিচ্ছি, ফুল স্টপ কমা এম এন বি বি, ঠিক আছে, এন্টার। এভাবে আমরা কি করব, নিচের কিগুলো প্র্যাকটিস করব, কতক্ষণ, যতক্ষণ করলে চালু হয় ততক্ষণ, অর্থাৎ চালু হওয়া পর্যন্ত প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। প্র্যাকটিস করার আগে আমরা কি করতে পারি, প্রয়োজনে টেক্সট সাইজগুলো বড় করে নিতে পারি, এই টেক্সট সাইজগুলো আমরা কি বড় করে নিতে পারি। ওকে, যখন নিচের কিগুলো চালু হয়ে যাবে, হাতে মুখে চলে আসবে, তখন আমরা সবগুলো কি করব, টাইপ করব, কেমন। প্রথমে আমরা সেন্টার কিগুলো টাইপ করবো, এ এইচ ডি এফ জি সেমি কোন এল কে জে এইচ, তারপরে কিউ ডাব্লিউ আর টি ফি ও আই ইউ আই, তারপরে জেড এক্স সি ভি, তারপরে ফুলস্টপ কমা এম এন বি, এভাবে আমরা সবগুলো কি করবো প্র্যাকটিস করবো। যেমন এ এস ডি এফ জি স্পেস, তারপরে সেমিকোলন, তারপরে এল কে জে এইচ এন্টার, তারপরে কিউ ডাব্লিউ ই আর টি স্পেস, তারপরে তারপরে ফি ও আই ইউ ওয়াই এন্টার, তারপরে জেড এক্স সি ভি স্পেস, তারপরে কি ফুল স্টপ কমা এম এন বি এন্টার। এভাবে আমরা সেন্টার কি, আপার কি, লোয়ার কি, অর্থাৎ সেন্টার কির উপরের কি, নিচের কি, এগুলো সবগুলো এতেনও কি কেন সিরিয়ালের কিগুলো একসাথে টাইপ করব, একসাথে টাইপ করব, তাহলে আমাদের কিগুলো সব হাতে চলে আসবে, হাতে মুখে চলে। যখন আমরা এগুলো টাইপ শিখব, তখন আমরা এই কিগুলোর নাম বলবো মুখে, হাতে প্রেস করব, লিখব, আর আমাদের চোখের দৃষ্টি থাকবে কম্পিউটার স্ক্রিনের মনিটরের দিকে, ঠিক আছে। এভাবে আমরা প্র্যাকটিস করতে করতে আমাদের কিগুলো চালু হয়ে যাবে, ঠিক আছে। তারপরে দেখুন এখানে নিউমেরিক কিগুলা, এখানে এগুলো নিউমেরিক কি, এগুলো নিউমেরিক কি, এখানে মাঝখানে একটা দাগ আছে, এখানে আমাদের আঙুল, এই মাঝখানে আঙুলটা থাকবে, থাকলে আমরা এভাবে জিরো ওয়ান, ঠিক আছে, টু থ্রি থ্রি, ঠিক আছে, এভাবে আমরা টাইপ করব। উপরে সেভেন এইট নাইন, ঠিক আছে, তারপরে ফোর ফাইভ সিক্স, তারপরে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন, তারপরে এইট, তারপরে নাইন, তারপরে জিরো, ঠিক আছে, টাইপ করব কীভাবে দেখুন, ওয়ান টু থ্রি, ঠিক আছে, ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন, তারপরে জিরো, এইভাবে আমরা টাইপ করব। বন্ধুগণ, আশা করি আমরা কিবোর্ড কীভাবে হাত রাখবো সেটা আপনারা দেখেছেন, আমরা হাত এইভাবে রাখবো, এইভাবে আমরা হাত রাখব, ওকে। এটি সেন্টার কিট থেকে আমাদের হাত নড়বে না, ঠিক আছে, এখান থেকে হাত যাবে আবার চলে আসবে, উপরে যাবে চলে আসবে, নিচে যাবে আবার চলে আসবে, যাবে আবার চলে আসবে, যাবে আবার চলে আসবে, যখন যেখানে যাওয়া প্রয়োজন সেখানে যাবে, ঠিক, তবে আবার চলে আসবে, কেমন। এই হলো কিবোর্ডে হাত রাখার সিস্টেম বন্ধুগণ, ঠিক আছে। এই সিস্টেমে আপনারা টাইপের কাজ প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের অল্প সময়ে টাইপ স্পিড বেড়ে যাবে, কিবোর্ড মুখস্থ হয়ে যাবে। এই সিস্টেমে কিবোর্ডকে কী করতে হয়, মুখস্থ করতে হয়, আমাদের হাতটা এভাবে থাকতে হবে, ঠিক আছে। ঠিক আছে বন্ধুগণ, ভালো করে প্র্যাকটিস করবেন, না বুঝলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন। আমার চ্যানেলে অলরেডি এমএস ওয়ার্ডের এ টু জেড বেসিক টু অ্যাডভান্স সকল ভিডিও আপলোড করা হয়েছে,
যদি ওই ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে দেখে আসতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।